ব্লেন্ডার জুসার প্রেসার কুকার ইত্যাদি হোম অ্যাপ্লায়েন্সের উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি সুবিধার মেয়াদ 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করা হচ্ছে। ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেনের উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি সুবিধার মেয়াদ 30 জুন 2025 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করা হচ্ছে। তথ্য প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি সুবিধার মেয়াদ 30 জুন 2026 খ্রিস্টাব্দ পর্যন্ত বর্ধিতকরণের প্রস্তাব করা হচ্ছে। হাতে তৈরি বিস্কুট এবং কেক, পার্টি কেক ব্যতীত এর অব্যাহতি সীমা বাড়ানোর প্রস্তাব করা হচ্ছে। পশুখাদ্য হিসাবে ব্যবহার্য কোকোনাট কাপড়াল ওয়েস্ট উৎপাদনের ক্ষেত্রে মূসক হার হ্রাস করার প্রস্তাব করা হচ্ছে। ম্যালেরিয়া ও যক্ষা নিরোধক ঔষধ উৎপাদনের ক্ষেত্রে মূসক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করা হচ্ছে। পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবার, মোবাইল ফোন এবং আয়রন আর স্টিল এলপিজি সিলিন্ডার এর ক্ষেত্রে বিদ্যমান অব্যাহতি সুবিধা যৌক্তিকীকরণের প্রস্তাব করা হচ্ছে। এয়ারক্রাফট ইঞ্জিন, টার্বোজেট এবং উড়োজাহাজের যন্ত্রাংশ, কৃষিকার্যে ব্যবহৃত রাইস ট্রান্সপ্লান্টার, সকল প্রকার স্পেয়ার মেশিন, ড্রায়ার, পটেটো প্লান্টার, সকল ধরনের কন্টেইনার এবং সোলার পাওয়ার অপারেটেড ওয়াটার ডিস্টিলেশন প্ল্যান্ট আমদানির ক্ষেত্রে আগাম কর যৌক্তিকীকরণের প্রস্তাব করা হচ্ছে।